বাংলাদেশের এমপি খুন নিউ টাউনে কলকাতায় এসে নিখোজ হয়েছিলেন আনোয়ার উল আজিম তেরো তারিখ নিউ টাউনের একটি বাড়িতে যান সেই বাড়িতেই খুন করা হয় এমপিকে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে খবর পাচ্ছি আমরা বাংলাদেশের এমপি খুন নিউ টাউনে ভারতের কলকাতার নিউ টাউনের একটি হোটেলে কক্ষ থেকে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে বুধবার তার মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ গত বারোই মে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় যান আনোয়ারুল আজিম এরপর থেকে তার আর খোঁজ মেলেনি ফোন করলেও বারবার রিং হয়ে কেটে যায় গত বারো মে চিকিৎসার ইনফরমেশন দেয় ইতিমধ্যে কিন্তু গোয়েন্দা সূত্র থেকে আমি কিছুক্ষণ আগে যেটা খবর পেলাম যে তার আরেকটি বিষয় খতিয়ে দেখছে যে কোনো বৈদেশিক কোনো শক্তি

আমরা সরাসরি বিডি সিনে চলে যাই সেখানে বিস্তারিত দেখে আসি ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব ভারতের কলকাতার নিউ টাউনের একটি হোটেলে কক্ষ থেকে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে বুধবার তার মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ গত বারো মে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় যান আনোয়ারুল আজিম এরপর থেকে তার আর খোঁজ মেলেনি ফোন করলেও বারবার রিং হয়ে কেটে যায় গত বারো মে চিকিৎসার জন্য কলকাতায় এসে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন তিনি তেরোই মে তিনি কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু আর ফেরেননি এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায় পার্থ মুখোপাধ্যায় ডিবিসি নিউজে আপনাকে স্বাগত প্রথমে চিকিৎসার জন্য তারপর নিখোঁজ তারপর বুধবার আজ মরদেহ পাওয়া গেল এই ব্যাপারে জানাবেন যে আমাদের যে সংসদ আজিমের যে মরদেহ পাওয়া গেল পুলিশ এ ব্যাপারে সবশেষ কি তথ্য জানিয়েছে এর সাথে জড়িত কাউকে দুজনকে আটকের ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আরও সর্বশেষ কোন তথ্য আছে কি না আপনার কাছে গত চোদ্দই মে থেকে নিখোঁজ ছিলেন উনি ব্যারাকপুরে মানে কলকাতা লাগোয়া ব্যারাকপুরে গোপাল বিশ্বাস বলে এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন উনি এখানে প্রায় আসতেন চিকিৎসার জন্য এবং এই গোপাল বিশ্বাসের বাড়িতেই উঠতেন যেদিন লাস্ট বেরিয়ে যান উনি বলে যান যে আমি যদি না ফিরি তবে আমাকে ফোন করো কিন্তু চোদ্দই মের পর থেকে ওনার ফোন আর অ্যাক্সেস ছিল না আজকে সকাল বেলায় কলকাতা লাগোয়া নিউ টাউনের থাকদারি এলাকাতে সঞ্জিবা গার্ডেন বলে একটি ফ্ল্যাটে তার দেহ বা বডি পাওয়া গেছে এবং পুলিশ বলছে বডিটি খন্ড বিখণ্ড ছিল এবং সেটা কি করে হলো বাকিটা অন্ধকারে এই মুহূর্তে বাংলাদেশের দূতাবাসের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন কলকাতা পুলিশের সর্বোচ্চ কর্তারা সেখানে গেছেন তদন্ত শুরু হয়েছে প্রাইমারি ভাবে দুজনকে আটক করা হয়েছে গ্রেপ্তার কিছু বলা হচ্ছে না এবং মনে করা হচ্ছে খুনটা সংগঠিত হয়েছে বেশ কদিন আগেই তারপরে দেহ লোপাটের জন্য ওখানে রাখা হয়েছিল কিন্তু যে কোনো কারণে হোক দেহটা লোপাট করা যায়নি শেষ পর্যন্ত সে গন্ধ শুরু করায় প্রতিবেশীরা খবর দেয় সেখান থেকে পুলিশ এসে ফ্ল্যাট ভেঙে বডিটা পেয়েছে এবং তারপরে জানা যাচ্ছে তিনি হচ্ছেন বাংলাদেশের আওয়ামী লীগের এমপি আনারুল আলম নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার পার্থ মুখোপাধ্যায় যে আনোয়ার আজিম সম্পর্কে কিছু হুন্ডি ব্যবসায়ীর সাথে সম্পৃক্ততার অভিযোগ কথা শোনা গিয়েছিল এই ব্যাপারে আপনার কাছে কোনো মানে জড়িত ছিল কিনা বা কোনো এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা দেখুন উনি কলকাতা এসে ব্যারাকপুরে যার বাড়িতে উঠতেন গোপাল বিশ্বাস ওনার বন্ধু বলা হচ্ছে তিনি আসলে সোনার কারবারি জুয়েলারি ব্যবসা করেন এবং তার বিরুদ্ধে কিছু হুন্ডি ব্যবসার অভিযোগ আছে এবং স্বর্ণ ব্যবসায়ের সঙ্গে জড়িত মনে করা হয় যে উনি বড় বাজারে কলকাতার এলাকায় হুন্ডি র্যাকেট আছে সেই র্যাকেটের সঙ্গে তার নাম উঠে এসেছিল কিন্তু এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি সবটাই অভিযোগ স্তরে ফলে আর এখন তো মরে গেছেন কেউ বলা জায়গাতেও নেই গোপাল বিশ্বাসকে পুলিশ সম্ভবত আটক করবে কারণ গোপাল বিশ্বাসকে পুলিশ সন্দেহ করছে কারণ তার বাড়িতে এসে সেখানে উঠতেন তিনি এবং অদ্ভুত ব্যাপার চোদ্দ তারিখ নিখোঁজ হয়ে গেলেন তার মেয়ে ঢাকাতে অভিযোগ জানালেন তারপরেও তারা সেভাবে কোনো উদ্যোগ নেয়নি দূতাবাস স্তরে কলকাতা পুলিশকে জানানো হয়েছে বারবার পার্সিউ করা হয়েছে এবং তার কোনো হোয়ার হাউস পাওয়া যাচ্ছে না কারণ উনি কলকাতাটা সিম ব্যবহার করতেন মানে কলকাতা ফোন নাম্বার ব্যবহার করতেন সেই কারণে তাকে আরো কঠিন হয়ে যাচ্ছিল বাংলাদেশের এমপি খুন নিউ টাউনে কলকাতায় এসে নিখোঁজ হয়েছিলেন আনোয়ার উল আজিম তেরো তারিখ নিউ টাউনের একটি বাড়িতে যান সেই বাড়িতেই খুন করা হয় এমপিকে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর খবর যে পাচ্ছি আমরা বাংলাদেশের এমপি খুন নিউ টাউনে তারিখ নিউ টাউনের বাড়িতে যান সেই বাড়িতেই খুন করা হয় এমপিকে কে আনোয়ার উল আজিম কলকাতা এসে নিখোঁজ হয়েছিলেন একেবারে সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি বাংলাদেশের এমপি খুন এই সেই ব্যক্তি আনোয়ার উল আজিম যিনি বাংলাদেশের এমপি কলকাতায় এসে নিখোঁজ হয়েছিলেন তারিখ তারিখ গত একটি বাড়িতে ওঠেন এবং তারপর সেই বাড়িতে বাড়িতেই খুন হন আনোয়ার উল আজিম বাংলাদেশের এমপি খুলনার ঝিনাইদহ দহ চার আসনের এমপি আনোয়ার উল আজিম সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনু অনুপ কি ঘটনা ঘটেছে তবে গত বারো তারিখে আনিউর আজিম তিনি কিন্তু বাংলাদেশের যিনি সাংসদ তিনি একেবারে এই কলকাতায় এসেছিলেন চিকিৎসার জন্য পরের দিন থেকে তার বাড়ির লোক যখন তার সঙ্গে যোগাযোগ করছে কোনোভাবে যোগাযোগ করতে পারছিল না বারবার ফোন রিং হয়ে যাচ্ছিল পরবর্তী ক্ষেত্রে তার আত্মীয় স্বজন পরিচিতিরা একেবারে সেখানে থানায় লিখিত থানায় গোটা বিষয়টি জানায় তার পরবর্তী ক্ষেত্রে আনার আজিম যে সাংসদ তার মেয়ে কিন্তু একেবারে বাংলাদেশের মেট্রোপলিটন যে গোয়েন্দা বিভাগ সেখানে কিন্তু লিখিতভাবে অভিযোগ দায়ের করে এর পরবর্তী ক্ষেত্রে তদন্তে নেমে জানতে পারে একেবারে তাকে খুন করা হয়েছে এবং যে খুন যে করা হয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে নিউ টাউনের যে বিলাসবহুল এই আবাসন এই আবাসনেই তাকে কিন্তু খুন করা হয়েছে বারো তারিখে যখন তিনি একেবারে কলকাতায় আসেন তারপর চিকিৎসার জন্য তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে তেরো তারিখে নিউ নিউটাউনের একবারে আবাসনের চিত্রটা দেখানোর চেষ্টা করব বিলাসবহুল যে আবাসন এই আবাসনেই কিন্তু বেশ কয়েক মহিলা সঙ্গী মহিলা একজন সঙ্গী ছিল বেশ কয়েকজনের সঙ্গে এখানে আসেন এবং সেখানেই সেদিনকেই তাকে খুন করা হয়েছে বলে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে এবং এখানে যখন তাকে খুন করা হয় পরবর্তী ক্ষেত্রে গোটা বিষয়টি যখন পুলিশ তদন্তে এবং পরে। এই যে বিলাসবহুল আবাসনে কিন্তু এক ব্যক্তি এক্সাইজ ডিপার্টমেন্টে তার যে ফ্ল্যাট ভাড়া নেওয়া ছিল এবং সেই ভাড়া নেওয়া ফ্ল্যাটেই কিন্তু সেই সাংসদ আমাদের সঙ্গে থাকো তুমি বলছো নিউ টাউনে খুন হয়েছে কিন্তু নিউ টাউনে কোথায়

দিকে টাউন থানার পুলিশ বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ব্যারাকপুর গোয়েন্দা শাখার পুলিশ এবং এস এর আধিকারিক তারা কিন্তু শুরু করেছে এবং এই যে সাংসদ যে খুনের ঘটনা সেটা কিন্তু একেবারে নিউ টাউনের যে একেবারে এই বিলাসবহুল আবাসনে কিন্তু তেরো তারিখে খুন করা হয়েছে যখন তিনি বারো তারিখে কলকাতায় আসে চিকিৎসার জন্য তার পরিবারের লোক কিন্তু কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না যখনই যোগাযোগ করতে পারি না তার পরিজনরা কিন্তু গোটা বিষয়টি বাংলাদেশের থানায় জানানো হয় এবং তার মেয়ে লিখিত মর্মে যখন বাংলাদেশ মেট্রোপলিটন মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগে যখন অভিযোগ করেন তখনই কিন্তু তদন্তে নামার পরে জানতে পারে তাকে খুন করা হয়েছে এবং এই যে ঘটনা কি ঘটনা ঘটেছিল কেনই বা খুন করা হলো গোটা যাবতীয় বিষয় কিন্তু এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর দিকে আমরা নজর রেখেছি বাংলাদেশের এমপি খুন নিউ টাউনে চাঞ্চল্যকর খবর গত তেরো তারিখ কলকায় কলকাতায় এসেছিলেন নিউ টাউনের বাড়িতে উঠেছিলেন আনোয়ার উল আজিম যিনি খুলনার ঝিনাইদহ চার আসনের এমপি ছিলেন এবং সেই বাড়িতে নিউ টাউনের সেই বাড়িতে দেখছেন সেই ছবি আমরা দেখাচ্ছি নিউ টাউনের এই এই বহুল আবাসনের তারিখ এবং তারপর থেকে নিখোঁজ হন এবং এই বাড়িতেই তাকে খুন করা হয় অর্থাৎ খুন হন আনোয়ার উল আজিম আমি আবারও যাবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ তবে কিছু আপডেট এই মুহূর্তে আপনাদের দিয়ে রাখবো যেমনটা আমাদের প্রতিনিধি জানিয়েছেন অনুপ রয়েছে অনুপ তদন্তে কারা কারা এসেছেন এই বাড়িতে এবং কেন এত গুলো এজেন্সি এবং তিনি কিন্তু একজন বাংলাদেশি সাংসদ বাংলাদেশের খুলনা গ্রামে যে চ সাংসদ এবং সেখানে কিন্তু এই যে আবাসন এই আবাসনের ভিতরে কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল আইবি তারা কিন্তু কিছুক্ষণ আগে যেমন এসেছিলেন তার পাশাপাশি এই মুহূর্তে ব্যারাকপুর কমিশনারটের পুলিশ তারা যেমন আছেন পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিক তারা আছেন তার পাশাপাশি দুটি ক্ষেত্রে বিধাননগর এবং ব্যারাকপুর গোয়েন্দা শাখার পুলিশ তারা আছে এবং এস এর পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত করে দেখাচ্ছে তার কারণ যেহেতু তিনি একজন ভিন দেশের অর্থাৎ বা অন্যত্র দেশের একজন সাংসদ এবং তাকে কিন্তু যে খুনের ঘটনা ঘটেছে তার পরিবার যে অভিযোগ করেছিল বারো তারিখ তিনি চিকিৎসার জন্য এসেছিলেন চিকিৎসা আসার পরে তারপরে তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছিল না সেই মর্মেই কিন্তু তার মেয়ে বাংলাদেশ মেট্রোপলিটন কিন্তু গোয়েন্দা বিভাগ সেখানে লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগের পরেই পুলিশ কিন্তু গোটা ঘটনা জানতে পারে এবং এই যে আবাসন একবার দেখানো ছিল বিলাসবহুল আবাসন এই বিলাসবহুল আবাসনের ভিতরেই যে টাওয়ার সিক্স যে আছে সেখানে ইউ ইউবি ফিফটি সিক্স যে ফ্ল্যাট সেই আবাসনে কিন্তু খুন করা হয়েছে এই আবাসন কিন্তু একেবারে ভাড়া নেওয়া হয়েছিল এবং গোটা যে ঘটনা সেই ঘটনা পরিকল্পিত ঘটনা হয়েছিল পুলিশও কিন্তু এক প্রকার নিশ্চিত হয়েছে এবং খুনের যে ঘটনা এখানেই ঘটেছিল সেটাও কিন্তু এক প্রকার নিশ্চিত হয়েছে সেই কারণে এই আবাসনের ভিতরে ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু গোটা ঘটনা ঘটিয়ে দেখছে এবং কী ঘটনা ঘটেছিল ইতিমধ্যেই সেন্ট্রাল আইবি তারা যেমন এসছিলেন তারা আলাদা করে তদন্ত করছেন তার পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনের আধিকারিক গোয়েন্দা শাখার পুলিশ তারা আছে অন্যদিকে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং এস টিএ আধিকারিক তারা তদন্ত করছে তার কারণ যেহেতু ভিন দেশের একজন হাইপোপাহিল ব্যক্তি তিনি একজন সাংসদ বর্তমান সাংসদ এবং সেই খুনের ঘটনা পরিবার অভিযোগ তারপরে কিন্তু একেবারে যারা খুন করে তারা জানতে পারে সঙ্গীরা কিন্তু একেবারে ভারত থেকে অন্যত্র পালিয়ে গেছিল এই গোটা বিষয় নিয়েই কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে এবং কি ঘটনা ঘটেছিল ভিতরে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে যাবতীয় বিষয় কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে সঙ্গে থাকো অনুপ তোমার কাছে ফিরবো আমরা এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরের দিকে আমরা নজর রেখেছি একেবারে বাংলাদেশের এমপি খুন নিউ টাউনে আনোয়ার উল আজিম যাকে খুন করা হয়েছে মৃতের নাম আনোয়ার উল আজিম বাংলাদেশের মন্ত্রী ছিলেন কলকাতায় এসেছিলেন গত তেরোই তেরো তারিখ এবং তারপর থেকে নিখোঁজ হন তেরোই মের পর নিউ টাউনের বাড়িতে তিনি উঠেছিলেন এবং তারপর থেকে নিখোঁজ ছিলেন এবং পরবর্তী সময় যে খবর পাওয়া যাচ্ছে একটু ইনফরমেশন দেই ইতিমধ্যেই কিন্তু গোয়েন্দা সূত্র থেকে আমি কিছুক্ষণ আগে যেটা খবর পেলাম যে তার আরেকটি বিষয় খতিয়ে দেখছে যে কোন বৈদেশিক কোন শক্তি যেটা ভারত বাংলাদেশের সম্পর্ক ছিল কিন্তু দীর্ঘদিন ধরে কুসম্পর্ক এবং সেটা কিন্তু আরো অনেক মজবুত হয়েছে তো সেই ক্ষেত্রে দুটো দেশের মধ্যে সম্পর্কে চিট ধরানোর জন্য অন্য কোন শক্তি আহ পড়ে এই আনারুল আজম তিনি এখানে খুন হয়েছেন কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরো তারা কিন্তু অন্যান্য যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আছে অর্থাৎ ভারতের গোয়েন্দা সংস্থা আছে যেমন র এ সবার কাছেই কিন্তু ইতিমধ্যেই তারা নোট পাঠিয়েছে এবং বিষয়টা যাতে খোঁজ খবর আর কি তারা করতে শুরু করে যে এটা কারণে কোন নাকি অন্য কোন বৈদেশিক শক্তি ভারত বাংলাদেশের যে সম্পর্ক যারা পছন্দ করছে না এরকম কোন শক্তির এই এই খুনের নেপথ্যে আছে কিনা সেই বিষয়টা জন্য কিন্তু ইনপুট জোগাড়ের আ কারণে আইবি ইতিমধ্যে কিন্তু অন্যান্য এজেন্সিগুলো থেকে গোয়েন্দা সংস্থাগুলোকে কিন্তু ইতিমধ্যে ইনপুট পাঠিয়েছে এবং যথা যত দ্রুত বিষয়টি যেন তারা তদন্ত করে এমনটা কিন্তু জানিয়েছেন এবং আপনি যে কথাটা বলছিলেন যে আমরা যেটা জানতে পারছি যে এই যে সেই সাংসদের পরিবারের তরফ থেকে কিন্তু কলকাতায় আসার একটা প্রস্তুতি আগে থেকেই ছিল তার মেয়ে আসার কথা ছিল এবং সম্ভবত তিনি আসছেনও এমনটা কি কিন্তু বাংলাদেশ হাই কমিশন সূত্র থেকে খবর পাশাপাশি মৃতদেহ ময়না তদন্ত করা হবে ইতিমধ্যে সেখানে কিন্তু বাংলাদেশ হাই কমিশনের তরফ থেকে প্রতিনিধি দল গেছেন এবং সেই ময়না তদন্তের পর কিন্তু বাংলাদেশের হাতে এই মৃতদেহ তুলে দেওয়া হবে সেটা তার পরিবারের লোক আসার পরে সদস্যরা আসার পরে তাদের হাতে তুলে দেওয়া হবে নাকি বাংলাদেশ হাই কমিশনের হাতে তুলে দেওয়া হবে সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল হয়নি তবে আর অল্প কিছুক্ষণের মধ্যে সেই বিষয়টিও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে হবে নিশ্চিত সংসদের পরিবারের সদস্যদের সাথে বাংলাদেশ সরকারের তরফ থেকে বাংলাদেশ আহ উপদূতাবাসের কলকাতার উপদূতাবাসের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে যোগাযোগ করার আর কি দাবি এবং সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়ার পর কি কিন্তু পরবস্তে প্রক্রিয়া এগোবে এমনটা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে কিন্তু বাংলাদেশ আই কমিশনের পক্ষ থেকে কি কেউ ঘটনাস্থলে গিয়েছিলেন সত্যজিৎ হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের তরফ থেকে কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন এবং সেই সময় কিন্তু সঙ্গে আরকি প্রতিনিধিরা ছিলেন আই কমিশনের সেই সময় সঙ্গে ছিলেন পুলিশ এবং গোয়েন্দারাও ছিলেন পরবর্তীতে যেখানে মিত্রদেব আর কি ময়না তদন্ত হবে সেখানেও কিন্তু বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কর্তারা আছেন এবং গোটা যে প্রক্রিয়া আইনি প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়া ময়না তদন্ত প্রক্রিয়া সমস্ত বিষয়টাতে কিন্তু বাংলাদেশ দূতাবাসের কর্মীরা তারা ছোট ছোট টিম ভাগ হয়ে কিন্তু কাজ করছেন এবং এই তদন্তের সাথে যা আর কি গোয়েন্দারা কিন্তু তাদের মতো করে তদন্ত করছেন পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ বিধাননগর কমিশনারেটের যে সমস্ত আধিকারিক এবং রাজ্য পুলিশের যে সমস্ত কর্তারা তারা তদন্ত একটা টিম তৈরি করেছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার সেই টিমের সাথেও কিন্তু যোগাযোগ আছে এবং সেই টিমে সঙ্গেই আছেন বাংলাদেশ ডেপুটি কমিশনের

আনারের মৃতদেহ আজ সকালে নিউ টাউনের একটি আবাসনের ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করেছে পুলিশের এক উচ্চ আধিকারিক এই খবর নিশ্চিত করেছেন তিনি আরো বলেছেন তদন্ত কার্য চলছে ইতিমধ্যেই আনোয়ার আজিমের কন্যা কলকাতায় এসেছে গিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং পুলিশ যৌথভাবে এই তদন্ত চালাচ্ছে কেন এবং কিভাবে আনোয়ার্ড কে খুন করা হলো তাই নিয়ে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে নিউ টাউনের যে ফ্ল্যাটে তাকে খুন করা হয়েছে বলে পুলিশ অনুমান করছে সেখানে তিনি বাংলাদেশ থেকে আসার পর উঠেছিলেন এবং প্রায় আট দিন পর তার মৃতদেহ পাওয়া গেল এই কালীগঞ্জ এর মানুষ যে হচ্ছে প্রতিটা মানুষের আজকে আমাদের এখানে সবাই আছে আমাদের প্রিয় নেতা নেই মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন না আমাদের এই কর্মীদের কি হারায় লাইজি আমরা সে বাস এবং ট্রাক এর ব্যবসার সাথে জড়িত ছিল দীর্ঘদিন ধরে এবং তিনি রাজনীতি করেন রাজনীতির পাশাপাশি তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য ছিল উনি ঠিকাদারি ব্যবসা পরিচালনা করতেন এবং এছাড়া হল আরেকটি বিষয় যে তার পরিবার পরিজনরা মৎস্য ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন ধরেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য আনারুল আজিম আনার তিনি দীর্ঘদিন ধরে যেহেতু রাজনৈতিক এবং ব্যবসা দুটোই করতেন এখন এই এই ব্যবসা করতেন তার পরিবার আমরা যদি একটু এখানে কর্মীর সাথে কথা বলতে চাই আসলে আমরা এই যে টিভি চ্যানেল থেকে ঘন্টা খানে আগে জানতে পেরেছি আমাদের প্রিয় নেতা যেভাবে কষ্টতে মেরেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি এই কালিগঞ্জের মানুষে হচ্ছে পুদিনা মালচের কোষঘর রেগেছে আজকে আমাদের এখানে সবাই আছে আমাদের প্রিয় নেতা নেই মনি অর্থমন্ত্রী আপনি জানেন না আমাদের এই কর্মীদের কি আর আইনালাইজি আমরা আপনার কাছে আমাদের আশা ছিল আপনি আমাদের নেতাকে সুস্থভাবে ফিরিয়ে দেবেন কিন্তু আমরা সবাই আছি আমাদের নেতা নেই আমাদের নেতা না আমাদের যে অভিভাবক আর একজন উপজেলা চেয়ারম্যান নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সাথে একটু কথা বলতে চাই। কথা বলবে আমার বাইরে আমরা কি কথা বলবো আমরা কোদিরের বেস্তার তাই কালিগঞ্জের প্রতিপক্ষ দলটা আছেন সাথে এরা প্ল্যান করে কাজ করেছে এরা ছাড়া কেউ করতে পারে না। প্রতিপক্ষ সে সব বাজে মাস করে কাজ করে প্রতিবাদ করে তাই আজকে অবস্থা আমার ভার রাজীব আমরা জানি যে স্বাভাবিক যারা সমর্থকরা রয়েছেন দলীয় কর্মীরা রয়েছেন তারা আহ শোকা এই মুহূর্তে শোকাহত অবস্থায় রয়েছেন আপনার কাছে একটু জানতে চাই রাজীব আপনি নিশ্চয় আমার কথা শুনতে পাচ্ছেন রাজীব আপনার কাছে একটু জানতে চাই যে আলোচনায় আমরা ছিলাম যে বাংলাদেশে তার কি কি ধরনের ব্যবসা ছিল সেই বিষয়ে আপনার কাছে কী তথ্য রয়েছে স্বর্ণ ব্যবসার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা কি এই রাজনীতিবিদের ছিল ফারহানা আপনাকে জানিয়ে রাখি যে আমাদের ঝিনাইদহের চার আসন কালীগঞ্জের সংসদ সদস্য আনোয়ারুল মানার প্রথমে তিনি রাজনীতি শুরু করেন এবং ঝিনাইদহের কালীগঞ্জের পৌরসভার কাউন্সিলর ছিলেন এবং এই কাউন্সিলর থাকা অবস্থায় তিনি ব্যবসার সাথে জড়িত ছিলেন এই শুধু ব্যবসায়ের সাথে জড়িত তারপরে যখন উপজেলা চেয়ারম্যান হন উপজেলা চেয়ারম্যান হওয়ার পর তখন ওই আসলে সৈন্য ব্যবসার সেরকম কথা কিন্তু প্রকাশ্যে বা তবে বিভিন্ন সংস্থার তথ্য মতে যে তিনি এবং ভন্ডি এবং স্বর্ণ সাথে ব্যবসা সাথে জড়িত ছিলেন এরকম কথা কিন্তু তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছে আর হলো এছাড়াও বাসের ব্যবসা এবং ট্রাকের ব্যবসা দীর্ঘদিন যাবত উনি করে থাকেন নানানুল আজী মানার তার রাজনীতির পাশাপাশি পুলিশ চারবারের সংসদ সদস্য আনারুল আজিমের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায় এ বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছেন আমাদের ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসান ইমন হাসান একটু জানতে চাই কি চলছে আসলে নিশ্চয়ই শোকের ছায়া নেমে তার বাড়িতে কি জানাবেন যেহেতু তিনি চারবারের ঝিনাইদহের সংসদ সদস্য ছিলেন তার এই মৃত্যুকে ঘিরে সেখানকার পরিবেশ কেমন ধন্যবাদ জাকিয়া ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি জিনাইদহের যে আদার রেস্টুরেন্টের সামনে আর জিনাইদহে আজ সকাল থেকেই শোকের মাতো শুরু হয়েছে কারণ হচ্ছে জিনাইদহের যে চার আসনের এমপি অর্থাৎ কালীগঞ্জের যিনি এমপি আনোয়ারুল আজিম আনার তিনি গত বারোই মে ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য আমরা দেখেছিলাম বিভিন্ন মিডিয়াতেও যে তিনি গেদে বর্ডার দিয়ে কিন্তু যাচ্ছিলেন তো তারপর থেকে দু তারপর থেকেই কিন্তু তাকে ষোলোই মে সর্বশেষ কথা হয়েছিল পরিবারের সাথে যে তিনি মুম্বাইয়ের উদ্দেশ্যে যাচ্ছেন তারপর থেকে তিনি কিন্তু নিখোঁজ রয়েছিলেন তারপরে তার পরিবার তার মেয়ে তার স্ত্রী কিন্তু ঢাকাতে গিয়েছিলেন তারা ডিবি কার্যালয়ে গিয়েছিলেন এবং তারা কিন্তু একটি নিখতের ব্যাপারে তারা আবেদন করেছিলেন যে যত দ্রুত সম্ভব খুঁজে পাওয়া যায় তো গত উনিশ তারিখে তারা কিন্তু আবার ভারতীয় যে অ্যাম্বাসি সেখানে আবেদন করেছিলেন তার বাবাকে খুঁজতে যাওয়ার জন্য মেয়ে খুঁজতে যাওয়ার জন্য এম্পাসিতে তারা আবেদন করেছিলেন ঠিক এই মুহূর্তে যে আমরা আজ সকাল থেকে খবরটি পেয়েছি যে তিনি কলকাতার একটি স্থানে তার মরদেহ পাওয়া গিয়েছে এমনটাই খবর পেয়েছি তবে আমি পরিবারের তারা ঢাকাতে থাকার কারণে এবং শোকের মাতবের কারণে পরিবারের কারোর সাথে এখন পর্যন্ত কথা বলার সেই সুযোগটা পাইনি তবে আমি চেষ্টা চালিয়েছিলাম সর্বশেষ ওসির সাথে কথা বলেছিলাম কালীগঞ্জ থানার যিনি ওসি তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই ব্যাপারে এখন পর্যন্ত তার কাছে কোনো তথ্য আসেনি তবে আনোয়ারুল আজিম আনার সম্পর্কে তো একটি বলি তিনি গণমাংসের একদম খুব কাছের নেতা ছিলেন তিনি দুই হাজার চোদ্দো সাল এবং দুই হাজার এবং সর্বশেষ এই যে দুই হাজার চব্বিশের যে যে নির্বাচন হলো সেই নির্বাচনে তিনি কিন্তু এমপি পদে তিনি কিন্তু যে পদ এমপি হয়েছেন তো সব মিলিয়ে যে ঝিনাই এখন শোকের মাতম চলছে সর্বশেষ আসসালামু আলাইকুম দর্শক শেষ পর্যন্ত যেটি সন্দেহ এসছিল আমার মনে আপনাদের মনে তাই হয়েছে বাংলাদেশের একজন এমপি নাম আনারুল আজিম আনার তিনি ভারতে যে শেষ পর্যন্ত খুন হয়েছেন তার লাশ পাওয়া গেছে এটি মোটামুটি এখন নিশ্চিত পশ্চিমবঙ্গে খুন হয়েছেন সংসদ সদস্য আনারুল আজিম তথ্য পেয়েছে পুলিশ গণমাধ্যমগুলোতে এখন আস্তে আস্তে উঠতে শুরু করেছে বিষয়টি পরিষ্কার গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম তখনই আমি বলেছিলাম যে তিনি কি আসলে বেঁচে আছেন নাকি মারা গেছেন এই সন্দেহের বা এই প্রশ্নের কোনো মীমাংসা হচ্ছে না এবং কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলাম যে দুটি দেশের পুলিশ খুবই শক্তিশালী তাদের নেটওয়ার্ক এটা বের করা খুব কষ্ট হয়ে যাচ্ছে কেন তথ্য প্রযুক্তির এই যুগে সেটাও আমার কাছে খুব না এবং আনারের কেনই পরিণতি সেটিও নানা রকম খবর আছে ব্যবসায়িক সেই ব্যবসার বৈধতার দিক আছে কিছু ব্যবসার কথা শোনা যাচ্ছে সোনা সংক্রান্ত অর্থাৎ গোল্ডের বিজনেস সেই বিজনেস কতখানি আইনানুক নাকি কতখানি তার পেছনে অবৈধ বিষয় ছিল মোট কোনো একটা ব্যবসায়িক লেনদেনের একটা বিষয় এখানে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে তবে সবকিছু মিলিয়ে তিনি যেহেতু একজন বাংলাদেশের এমপি তো তার এই বিষয়টি কেন এক সপ্তাহ ধরে পাওয়া গেল না এতদিন পরে সে উদ্ঘাটিত হলো এটা মানে খুবই রহস্যজনক পুরো বিষয়টি তার পরিবার যেভাবে দোরঝাপ করলো কেন সরকারের তরফ থেকে খুব দ্রুত বেগে এটি উদ্যোগ না না সেটা আমার কাছে পরিষ্কার এখন ভারতে গিয়ে নিখোঁজের ঘটনায় তদন্ত সংশ্লিষ্ট একটি পুলিশের সূত্র বলছে এই ঘটনায় সন্দেহভাজন পুলিশ সন্দেহভাজন দুজনকে পুলিশ আটক করেছে আটক হওয়া ওই দুই ব্যক্তি সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন আটক হওয়া দুজনের মধ্যে একজনের নাম আমানুল্লাহ পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানাচ্ছেন যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভাগের একটি দল কেরানীগঞ্জ থেকে শুরুতে নামের আটক করে পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো ভারতেরটি ভারতের একটি গোয়েন্দা সংস্থাকে জানালে তারা জানায় যে আনুল আজিম খুন হয়েছেন আনুল আজিমের একান্ত সচিব আব্দুর রৌফ বুধবার সকালে বলছেন আমরা গণমাধ্যমের মাধ্যমে খুনের ঘটনা জানতে পেরেছি কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু জানা সম্ভব হচ্ছে না পুলিশের সূত্র বলছে ভারতে গিয়ে বারোই মে সন্ধ্যা সাতটার দিকে আনারুল কলকাতায় তার পূর্ব পরিচিত বন্ধু সম্পর্কীয় গোপাল বিশ্বাসের বাসায় ওঠে গোপালের সঙ্গে তার পঁচিশ বছরের পারিবারিক সম্পর্ক রয়েছে তেরোই মে বেলা দুইটার দিকে আনারুল চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপাল বিশ্বাসের বাসা থেকে বের হন তখন গোপাল বিশ্বাসকে বলে যান তিনি সন্ধ্যায় বাসায় ফিরে আসবেন এরপর আর বাসায় না ফেরার কারণে আঠেরোই মে কলকাতার বরাহানগর থানায় গোপাল বিশ্বাস একটি সাধারণ জিডি করেন গোপাল বিশ্বাস জিডিতে উল্লেখ করেছিলেন আনুরুল আজিমের সঙ্গে তার পঁচিশ বছরের ধরে পারিবারিক সম্পর্ক বারোই মে সন্ধ্যা সাতটার দিকে আনারুল আজিম কলকাতার মন্ডল পাড়ালেনে তার বাড়িতে আসেন তিনি কলকাতায় আসেন ডাক্তার দেখাতে পরদিন তেরোই মে স্থানীয় সময় বেলা পনেরো দুইটার দিকে ডাক্তার দেখানোর জন্য গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হন আনুল আজিম আনার যাওয়ার সময় তিনি বলে যান দুপুরে খাবেন না সন্ধ্যায় ফিরে আসবেন পরে কলকাতা পাবলিক স্কুলের সামনে এসে নিজেই গাড়ি থেকে চলে যান অনুযায়ী আনারুল আজিম সন্ধ্যায় গোপাল বিশ্বাসের বাসায় ফেরেননি আনুল আজিমের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে গোপালকে একটি বার্তা পাঠিয়ে জানানো হয় বিশেষ কাজে তিনি দিল্লি যাচ্ছেন সেখানে পৌঁছে তিনি ফোন করে গোপাল বিশ্বাসকে জানাবেন গোপাল বিশ্বাসের ফোন করার কোনো দরকার নেই এটাই হলো রহস্যজনক এই যে ফোন করে দরকার নাই হঠাৎ করে দিল্লি যাচ্ছেন তার মানে সামথিং কোন একটা গ্রুপের হাতে বন্দি হয় এবং তারাই হয়তো এই মানে ফোনের চালাচালি করেছে গোপাল বিশ পরে পনেরোই মে স্থানীয় সময় বেলা এগারোটা একুশ মিনিটে আনুল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে তাতে আনুল আজিম দিল্লি পৌঁছানোর কথা জানিয়ে বলছে যে আমার সঙ্গে ভিআইপিরা আছেন ফোন করার দরকার নেই আনুল্লাহ আজিমের নম্বর থেকে একই বার্তা বাংলাদেশে তার বাড়ির লোকজন এবং ব্যক্তিগত সহকারীকে পাঠানো হয় তো কলকাতার পুলিশ বলছে আনরুল আজিম খুন হয়েছেন কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে তার মানে তিনি দিল্লিতে যাননি পুরো জিনিসটাই ছিল রহস্যে ঢাকা তারপরে তার মেয়েও ভারতে রওনা হয়েছে তার মানে তারাও হয়তো খবর পেয়েছে যে আনুলের মেয়ে গোপাল বিশ্বাসকে ফোন করে জানান তার বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারপর তিনি আনোলা জিমের পরিচিত জনের ফোন করেন কিন্তু তার সন্ধান মেলেনি যাক পুরো বিষয়টি রহস্য ঢাকায় রহস্যের সুরাহা দরকার কেন কি কারণে তিনি কলকাতায় গেলেন চিকিৎসা চিকিৎসার কথা বলে আসলে কি চিকিৎসা নাকি অন্য কোনো বিষয় ছিল এই বিষয়টির একটি মানে অনুসন্ধান বা রহস্য উন্মোচিত হওয়া উচিত বলে অনেকে মনে হয় প্রিয়া করে পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে এমপি আনার তিনি কিন্তু চিকিৎসার জন্য আসলে ভারতে যান এবং তেরো তারিখে তিনি সম্ভবত ভারতে যান তখন থেকেই কিন্তু তিনি নিখোঁজ ছিলেন তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল অনেক জল্পনা কল্পনা ছিল অনেকেই আর ডিবির কাছে এসেছিল ডিবি তদন্ত করছিল অনেক এমপি মন্ত্রীরা অনেকেই বলেছিল যে তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছে আবার ফিরে আসবে এমনটাই ধারণা ছিল সবার পরিবেশ পরিবার থেকে যদিও অনেকটা চিন্তিত ছিল পরিবারের মানুষজন এবং অনেকেই আসলে ধারণা করেছিল যে এমপিয়ানার নিখোঁজ হওয়ার কারণ আসলে কি তিনি কি এখনও বেঁচে আছে বা নাই এরকম অনেক আলোচনা সমালোচনা কিন্তু দেশের মধ্যে ছিল অবশেষে আজকে কিছুক্ষণ আগেই জানা গেলো যে এমপিয়ানার আর দুনিয়াতে নিক তার মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ এই যে এই বিষয়টি কিন্তু ভারত এবং বাংলাদেশের প্রভাব যা দ্য পরিণত হয়েছে এবং একজন বাংলাদেশি এমপি যখন ভারতে খুন হয় আসলে এর পিছনে কারা দায় রয়েছে কি কারণে কি উদ্দেশ্য রয়েছে এই বিষয়গুলো কিন্তু অনেকের জানতে ইচ্ছা করে প্রশকে এই বিষয়ে আপডেটটি জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম